পাসপোর্ট এবং ভিসা এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার অন্যতম মাধ্যম, তবে অনেক দেশেই আপনি ভ্রমণ করতে পারবেন ভিসা ছাড়াই, যা নির্ভর করে আপনি কোন দেশের পাসপোর্টধারী তার উপর। কারণ বিশ্বের এক এক দেশের পাসপোর্টের মান এক এক রকম। যেমন কোনো পাসপোর্ট দিয়ে আপনি 100টিরও বেশি দেশ ঘুরতে পারবেন ভিসা ছাড়াই, আবার কোনো পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যেতে পারবেন 27 দেশে। তথ্য বলছে বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের 41টি দেশে ভিসা ছাড়া ভ্রমণ করা যায়। 2023 সালে শক্তিশালী পাসপোর্টের সূচকে 3 ধাপ এগিয়েছে বাংলাদেশ। যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনার্স এর সম্প্রতি প্রকাশিত সূচক বলছে, শক্তিশালী পাসপোর্টের দিক থেকে কসোভোর সঙ্গে যৌথভাবে 101তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। 2022 সালে শক্তিশালী পাসপোর্টের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল 104তম। তখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া 40 দেশে ভ্রমণ করতে পারতেন। অবশ্য 2006 সালে এই র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাসপোর্ট ছিল 68তম অবস্থানে। এরপর থেকে ক্রমাগতভাবে অবনতি ঘটেছে বাংলাদেশের পাসপোর্টের মানের। একটি দেশে প্রবেশ ও অবস্থানের সময়সীমা সহ যাবতীয় নিয়মকানুন নির্ভর করে আপনি কোন দেশের পাসপোর্টধারী। কখনো এই নিয়মে খুব কড়াকড়ি, আবার কোনো কোনো ক্ষেত্রে একদম শিথিল। বাংলাদেশের পাসপোর্ট দিয়ে মোট 21টি দেশে বিনা ভিসায় যাওয়া যায়। অর্থাৎ এই 21টি দেশে বাংলাদেশি পাসপোর্টধারীরা কোনো রকম ভিসা বা অন অ্যারাইভাল ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারবেন। অর্থাৎ এই দেশগুলো বাংলাদেশের জন্য সম্পূর্ণ ভিসা ফ্রি দেশ, যার মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ফিজি, বার্বাডোস, সেন্ট কিটস অ্যান্ড নেভিস এবং হাইতি সহ আরও কিছু দেশ। পাশাপাশি 19টি দেশে পৌঁছানোর পর এয়ারপোর্টে অন অ্যারাইভাল ভিসা পাবেন বাংলাদেশি পাসপোর্টধারীরা। এসব দেশে আগে ভিসা নেওয়া ছাড়াই ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা, যার মধ্যে রয়েছে বলিভিয়া, মালদ্বীপ, নেপাল, সেনেগাল, সোমালিয়া, উগান্ডা সহ 19 দেশ। এছাড়া বাংলাদেশি পাসপোর্টধারীরা শ্রীলঙ্কাতে ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন। বাংলাদেশ সম্প্রতি ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্টের যুগে প্রবেশ করেছে। দক্ষিণ এশিয়ায় প্রথম এবং বিশ্বে 119তম দেশ হিসেবে বাংলাদেশে ই পাসপোর্ট কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, ই পাসপোর্টের প্রচলনের কারণে বাংলাদেশের অবস্থান আগামীতে আরও শক্তিশালী হবে। অন্য দেশে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরের ইমিগ্রেশন প্রক্রিয়া বাংলাদেশি নাগরিকদের জন্য দিন দিন আরও সহজ হবে বলেই মত তাদের। এই ছিল আজকের মতো। দেখা হবে নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন।